আসসালামু আলাইকুম সবাইকে। নতুন কারিকুলাম ও নতুন শিক্ষাক্রম বাতিলের বিষয়ে যা বলল ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। ভিউয়ার্স আপনারা হয়তো বা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দুপুরে ফিরবেন এবং আজ সন্ধ্যা 8টার দিকে কিন্তু তিনি শপথ গ্রহণ করবেন। মূলত এরপরেই তার হাতে পুরো দেশের গুরু দায়িত্ব চলে যাবে এবং মূলত তিনি বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছেন এবং সেখানে ভারতের সম্পর্কে মন্তব্য করেছেন। ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের পায়তারা করে তাহলে 7 সিস্টার্সের মতো যুদ্ধ বাঁধবে বাংলাদেশের সাথে ভারতের বা মিয়ানমারের। তো এরকম বিভিন্ন সাংবাদিক বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করেছেন। সেক্ষেত্রে আপনাদের নতুন কারিকুলাম বিষয়ে এডুকেশন সাইটের যে সাংবাদিকরা রয়েছেন তারাও জিজ্ঞেস করেছিলেন যে বর্তমানে যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমটা আপনি কি এরকম শিক্ষাক্রমই চালাবেন নাকি এটাকে পরিবর্তন করা বা মার্জিত করা বা পুরাতন কারিকুলামে ফিরে যাওয়া কি করার চিন্তা ভাবনা করতেছেন? তিনি বলছেন, দেখেন এখন বর্তমানে আমি দায়িত্ব পাচ্ছি, দায়িত্ব যেহেতু আমার হাতে চলে আসছে, দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দেশের যে কোনো দায়িত্বে আমাকে ভালো কাজ করতে হবে, কারণ একজন নোবেল বিজয়ী হয়ে প্রত্যেক বিশ্বের মানুষের চোখ আমার উপর থাকবে। আমি চাইলেও কোনো কিছু খারাপ করতে পারবো না। আমি তো আর হাসিনা স্বৈরাচারী না যে আমি দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করব। হ্যাঁ, এটা ঠিক যে বর্তমান যে শিক্ষাক্রমটা দেওয়া হয়েছে এখানে আসলে শিক্ষার্থীদের মেধাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখানে উচিত সংস্কার করা অথবা পুরাতনে ফিরে যাওয়া। এখন আমার কাছে যদি বলেন আমি কতটুকু সময় পাবো, জানি না আমি মেয়াদকাল কতটুকু, হয়তো বা 3 বছর বা 3 মাস বা 6 মাস বা 6 বছর কিছু একটা আমাকে দিবে। এখন এই মেয়াদকালের মধ্যে নতুন শিক্ষা ব্যবস্থা বা নতুন কারিকুলাম তৈরি করা খুবই টাফ, বাট আমার চেষ্টা থাকবে আমি এই কারিকুলামটা তৈরি করব। মোটামুটি আমার যে চিন্তা ভাবনা রয়েছে নতুন কারিকুলামের ক্ষেত্রে, আমি যেটা এই কারিকুলামটা বাদ দিয়ে দেওয়া হবে সম্পূর্ণভাবে, এই বছরের পর থেকে এই কারিকুলাম আর চলবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিয়েছেন। নতুন শিক্ষামন্ত্রী যিনি হবেন হয়তো বা তিনি যদি চান তাহলে নতুন কারিকুলাম শুরু করতে পারে অথবা বাংলাদেশের যে পুরাতন কারিকুলাম ছিল সেখানে চলে যেতে পারে, কারণ একটা কারিকুলাম তৈরি করতে হলে অনেক সময়ের ব্যাপার, সাপেক্ষ ব্যাপার এবং কোন দেশকে টার্গেট করে এই কারিকুলাম গড়ে উঠবে বা বিশ্বে এটার বৈধতা কেমন পাবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। সুতরাং সবকিছু যখন নতুন কারিকুলাম করা হবে তখন সবকিছু চিন্তা ভাবনা করেই করা হবে যেন এতে দেশের এবং শিক্ষার্থীদের উন্নয়ন ঘটে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনাদের ইন ফিউচারে যে এই যে নতুন কারিকুলামটা চলতেছে এটা টোটালি ভাবে বাতিল, এটা থাকছে না। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব কর, সাপোর্ট দিন সবাই।